আসসালামু আলাইকুম সবাইকে টেক টিপস 360 ডিগ্রি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অতি সহজে আপনাদের হাতের লেখা যে কোনো টেক্সটকে খুব সহজে আপনাদের ডেস্কটপ অথবা আপনাদের ল্যাপটপ অথবা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো কম্পিউটার দিয়ে অতি সহজে আপনাদের হাতের লেখা বাংলা টেক্সটকে এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন। এক্ষেত্রে আমাদের ফার্স্টে যেতে হবে গুগল ক্রোম বা অথবা যে কোনো ব্রাউজারে। এরপরে আমাদের google.com যেতে হবে এবং এটি অবশ্যই যেন লগ ইন অবস্থায় থাকে। এরপরে আমরা যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আসার পরে অবশ্যই আমাদের হাতে যে লেখাটা সেটি আমাদের মোবাইলে ছবি তুলে অথবা স্ক্যানিং করার পরে আমাদের এটিকে এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে আমি আসলাম নিউয়ে এবং এখানে ফাইল আপলোডে ক্লিক করলাম এবং এখান থেকে হ্যান্ড রাইটিং টেক্সট, এখানে আমার কয়েকটি হ্যান্ড রাইটিং টেক্সট আছে। তো আমি হচ্ছে এই টেক্সটটিকে সিলেক্ট করলাম। এটি সুন্দর হাতের লেখা অনুশীলন, আমি আপনাদের দেখাই। এটি কিন্তু হাতের লেখা। তো চলুন আমরা দেখি কিভাবে এই হাতের লেখা ইমেজকে অতি সহজে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে পারি। এক্ষেত্রে অবশ্যই ছবিটির উপর আমাদের মাউসের আইকন রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে প্রিভিউ এর নিচে আছে ওপেন উইথ। আমাদের ওপেন উইথ দেওয়ার পরে গুগল ডক্সে আমাদের সিলেক্ট করতে হবে। গুগল ডক্স সিলেক্ট করলাম, জাস্ট গুগল ডক্সে আমাদের তেমন কোনো কাজ নেই কারণ এটি এখানে ওপেন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এটি এমএস ডকুমেন্ট ফাইলে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন আমি এটি এই ছবিটাকে আপলোড করলাম এবং সঙ্গে সঙ্গে এখানে এই ছবিটার মধ্যে বাংলায় যা লেখা আছে নিচে কিন্তু হুবহু সেই লেখাটি চলে এসেছে। যেমন সুন্দর হাতের লেখা অনুশীলন, দেখুন নিচে এখানে আছে, দেখুন সুন্দর হাতের লেখা অনুশীলন, প্রতিটি শিক্ষার্থীর জন্য হাতের লেখা, প্রতিটি শিক্ষার্থীর জন্য হাতের লেখা। জাস্ট উপরে যা আছে ইমেজ ফাইলের মধ্যে আমার নিচে কিন্তু বাংলা লেখাটি অটোমেটিক্যালি আপনার কম্পিউটার ফন্টে কনভার্ট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে ছবিটিকে ডিলিট করে দিব। ছবিটির উপরে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন প্রেস করার পরে ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে ছবিটি আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই লেখাটিকে জাস্ট এমএস ওয়ার্ড ফাইলে সেভ করব। এক্ষেত্রে আমাদের আসতে হবে ফাইলে, ফাইল মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে ডাউনলোড অপশনের মধ্যে আছে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডিওসি এক্স মানে ডকুমেন্ট ফাইল, জাস্ট এটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্ট ফাইলটা জাস্ট ডাউনলোড হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা এটিকে ওপেন করব অ্যান্ড দেন হচ্ছে এডিটেবল ইনেবল এডিটেবল। জাস্ট দেখুন অলরেডি এটি এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো দেখুন আপনারা খুব সহজে কিভাবে একটি হাতের লেখা ছবিকে অতি দ্রুত এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট করলাম। তো চলুন এবার আমি আপনাদের দেখাবো। তো এবার দেখুন আমরা আমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কিভাবে অতি সহজে যে কোনো হাতের লেখা বাংলা অথবা যে কোনো ভাষার টেক্সটকে অতি সহজে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারি। এক্ষেত্রে আমাদের এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে কিপস নোট, গুগল কিপ নোটস, সরি এটা কিন্তু আমাদের গুগলের একটি অ্যাপস গুগল কিপ নোটস, সেটি আমাদেরকে ইনস্টল করতে হবে। এরপরে এটিকে আমাদের ওপেন করতে হবে এবং ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমাদের প্লাস বাটনে প্রেস করতে হবে। নতুন একটি ফাইল অন হলে এখান থেকে আমাদের হাতের বাঁ দিকে নিচে প্লাস বাটনে আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে টেক ফটো, যদি আপনারা ডাইরেক্ট ইমেজের ছবি তুলতে চান এক্ষেত্রে টেক ফটো দিলে হবে, এবং অ্যাড ইমেজ, যদি আপনার ছবি তোলা থাকে আপনার ফোন দিয়ে তাহলে অ্যাড ইমেজে আপনারা ক্লিক করবেন। এবং অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো টেক্সটকে আপনারা সিলেক্ট করুন। আমি সাপোজ এটিকে সিলেক্ট করলাম, জাস্ট ওয়েট কারণ ছবিটি আপলোড হবে এরপরে কনভার্ট হবে। হ্যাঁ অলরেডি হচ্ছে আপনার হচ্ছে আপলোড হয়ে গেছে, এখন ছবিটির উপর আমরা একটি
প্রেস করব। প্রেস করার পরে আমাদের হাতের ডান দিকে উপরে দেখুন তিনটি ডট আছে, এই তিন ডটের মধ্যে ক্লিক করার পরে গ্রাফ ইমেজ টেক্সট এই বাটনটি আমরা সিলেক্ট করব। জাস্ট ক্লিক ওকে অ্যান্ড জাস্ট ওয়েট সাম টাইম। হ্যাঁ জাস্ট দেখুন অলরেডি হয়ে গেছে, আপনার উপরে যে ইমেজ ফাইলের মধ্যে বাংলা টেক্সট আছে হুবহুব নিচে কিন্তু আপনার সেই বাংলা টেক্সটটি হয়ে গেছে। এটিকে আমরা সেভ করতে চাইলে জাস্ট এটিকে আপনারা সিলেক্ট করুন পুরো ইমেজটিকে, আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটিকে জাস্ট কপি করব। কপি করার পরে আমাদের ওপেন করতে হবে এখানে ডক ফাইল, মানে গুগল ডক, গুগল ডকস, এটিকে আমরা ওপেন করলাম এবং ওপেন করার পর প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটন ক্লিক করার পরে নিউ ওয়ার্ড ফাইলে ক্লিক করলাম এবং এখানে আসার পরে আমরা ওইখানে যে টেক্সটটি কপি করলাম সেটি এখানে আমরা পেস্ট করব। জাস্ট পেস্ট হিয়ার, সেম লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট হাতের বাঁ দিকে যে টিক মার্ক সেটি এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই ডকুমেন্টটি গুগল ডকের মধ্যে অথবা গুগল ড্রাইভের মধ্যে অলরেডি সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই জাস্ট এখানে দেখুন গুগল ড্রাইভের মধ্যে আপনারা সেভ করতে পারবেন এবং ডিভাইসের মধ্যে আপনারা সেভ করতে পারবেন। যদি ডিভাইসের মধ্যে সেভ করতে চান তাহলে জাস্ট ডিভাইস সিলেক্ট করুন সেভ, এবং কোন জায়গায় আপনারা সেভ করবেন সেটি আপনার লোকেশনটা আপনারা এখানে দেখে দেন। জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে আপনার ফাইলটি অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।